এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং, ঈদের দিন বোনের বাড়িতে বেড়াতে আসা বালককে ধাক্কা দিয়ে শটান ডুবাই গিয়ে পড়লো অল্টো, এতে গুরুতর জখম হয় বছর ১৩ বালক। এই মুহূর্তের একটা বড় খবর, ঈদের দিনে আলগাপুরে ঘটলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবাই গিয়ে পড়লো একটি অল্টো গাড়ি, এতে গুরুতর জখম হয়েছে একটি বালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করতে থাকা বছর ১৩ বালককে ধাক্কা দিয়ে ডুবাই গিয়ে পড়লো অল্টো। ঘটনাটি ঘটেছে শনিবার ঈদের দিন বিকেল ৩:৫৫ নাগাদ আলগাপুরের কাপনাপাড় এলাকায়। সেখানে ঈদের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাটিরগুবা প্রথম খণ্ডে নিজামুদ্দিন লস্করের বছর ১৩র পুত্র ফাহিম আহমেদ লস্কর, কাপনাপাড়ে আলতাফ হোসেন তার বোনের স্বামী। বোনের বাড়ির সামনে জাতীয় সড়কেই ঘটেছে ঘটনাটি। বোনের বাড়ির পথে আরও কয়েকটি ছেলের সাথে দাঁড়িয়েছিল ফাহিম। হঠাৎ পাঁচগ্রাম দলেশ্বর অভিমুখ থেকে দ্রুতগতিতে আসা AS 1120 নম্বরের অল্টো গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বছর ১৩র ফাহিমকে ধাক্কা মেরে বোনের বাড়ির সামনে ডুবাই গিয়ে পড়ে। এতে অল্টো থাকা যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ফাহিমের অবস্থা গুরুতর বলে জানালেন তার বোনের জামাই আলতাফ হোসেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে আলগাপুর পুলিশ, তারপর জেসিবি লাগিয়ে গাড়িটি তুলে থানায় নিয়ে যায়। আচ্ছা, আজকে এখানে যে ঘটনাটি ঘটেছে কিভাবে ঘটেছে? এটি রাস্তা বারো কিনারো উবাত আসলা তারা বাচ্চা হয়ে গেল, ওদিক থেকে অল্টো গাড়ি আইয়া সবগুলো লাইন আউট হইয়া তারা মারিয়া মারিয়া তো খাই। আচ্ছা, বাচ্চার বয়স কম মানে বিটা বয়স তার? বর্তমানে অবস্থা কি তার? তার অবস্থা তো এনটাকে রেফার দিয়েছে মেডিকেল। মেডিকেল মানে কিতা হইছে কিছু পাইছো না? আমরা ওই তো মাথা বাদিছে আর পা দহন হইছে। তারা কেউ জখম হয়েছে না? কেউ হয়েছে না?